নমস্কার বন্ধুরা, এসে গেছি সমভূমিক ব্লগসে। আজকে দেখো, জন্মদিনের বাড়িতে এসেছি। আজকে বার্থডে পার্টিটা হচ্ছে দেবে, তো চলো আমি প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিই, আর চলো ভেতরের দিকে যাই আর দেখিয়ে দিই দেবটাকে। ঠিক আছে, দেব হচ্ছে আমার ভাইপো, এই যে এটাই হচ্ছে দেব। আজকে ওরই জন্মদিন উপলক্ষে এসেছি ওদের বাড়িতে। আর এইটা হচ্ছে দেবের বোন, মানে হচ্ছে ওর পিসির মেয়ে। আর এই যে দেবের আজকে জন্মদিন, তো জন্মদিন সেলিব্রেট করবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, লাইক শেয়ার কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে। আজকে প্রচণ্ড গরম লাগছে জানো তো, গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না, একটু বৃষ্টি হয়নি। তা আমরা বার্থডে পার্টিতে এসেছি আর এখানে সবাই মিলে তো আনন্দ করব, আর খাওয়া দাওয়া আড্ডাও তো দেবো। তা সবাই মিলে একটুখানি গেটের সামনে ফটো তুলে নিই, তারপরে ভেতরটাতে যাব, বুঝলে। বাইরেও দাঁড়ালে গরম লাগছে আর ভেতরে গিয়ে একটুখানি বসতে ইচ্ছা করছে। তা বিয়ে বাড়িতে, সরি, জন্মদিন বাড়িতে কে কে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেবের মামার বাড়ির সবাই, এটা দেবের মা বাদিকে আমার, আর এদিকে হচ্ছে দেবের সব দিদি আর মাসিরা। ঠিক আছে, এগুলো হচ্ছে দেবের সব মাসি পিসি দিদা, ওরাই সব হচ্ছে দেবের মামার বাড়ির সবাই। এখানে তো সবাই আড্ডা দিচ্ছে, আর বাবলি ওরা এসেছে, টুম্পা রুমা এরা সবাই এসেছে। তো ভেতরে যাওয়ার জন্য আমি ওদেরকে ডাকলাম যে চলো ভেতরে, চলো চলো তাহলে এবার ভেতরটাই যাই। ভেতরে এসে গেছি, এটা হচ্ছে আমাদের সঙ্গীতার পিসি, আর এইদিকে দেখো দেব আর হচ্ছে ওর পিসির মেয়ে সব এখানে বসে আছে। দিয়ে এখানে একটুখানি গল্প করবো আমরা। আজকে জন্মদিনটা খুব ভালো দিনে পড়েছে, রবিবার, সেই জন্য সবাই আসতেও পেরেছে, আর খুব মজাও করবো আমরা আজকে। আমরা আর দেবের, দেখো পিসির মেয়েটা সব সময় দেবকেই দরকার। চলো তাহলে এবার এই ম্যাম এসেছে, রায়শ্রী ম্যাম, আর আমাদেরকে প্রথমে লিমকা দিয়ে দিল, যে আমরা জন্মদিন পার্টিতে তো পরে খাবো, আগে লিমকাটা খেয়ে নিই, গলাটা ভিজিয়ে নিই। আমরা লিমকা খেয়ে নিচ্ছি। এখানে বনি, এদিকে হচ্ছে শম্পা, আর এদিকে শম্পার মেয়ে আমার ছেলে, আর এটা হচ্ছে মাইমা সঙ্গীতা, মানে মা এটা। আর এখানে আমরা কোথায় বলো তো, গেটের সামনে যাবো আর কেকও কাটতে যাব। তো সবাই মিলে একটু সেলফি তুলছি, শম্পা আমি সঙ্গীতা ম্যাম, তো সবাই মিলে একটুখানি ছবি তুলে নিচ্ছি। তুই ননদ দেখে, ননদ আর ভাইয়ের বউ দেখেছো, এইভাবেই যেন মিলেমিশে থাকে, এটাই আশীর্বাদ করুন আপনারা সবাই, যেন আমরা একসাথে থাকতে পারি। দুনিয়ার আর কী আছে বলুন তো, সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ কি মানুষে কখন কী হয় কেউ বলতে পারে না। যাই হোক, এবার এখানে বৃষ্টি, সরি মিলি আর পিউ রয়েছে, আর এদিকে হচ্ছে মৌ আমার ছেলে, এরা সবাই এখন লিমকা খাচ্ছে। আর জন্মদিনের বাড়িতে এসেছি তো, গরমের মধ্যে এসেছি ঠিকই, কিন্তু সবার সাথে একসাথে হয়েছি, সেই জন্য ভালোও লাগছে। চলো তাহলে, এখানে আমাদের বৌদিরাও এসে গেছে, আমার পাড়ার বৌদিরা, তো সবাই একসাথে এসেছি, হাসি মুখে সবাইকে অভ্যর্থনা জানাই। এবার কেক কাটা শুরু হয়ে যাচ্ছে, চলো তাহলে কেকটা কেটে ফেলি, দেবের জন্মদিন আজকে, আজকে সেলিব্রেটটা হয়েই যাক। সবাই মিলে ক্ল্যাপিং করো, হ্যাঁ, তো হ্যাপি বার্থডে টু ইউ, ওকে উইশ করো, আর দেব অনেক ভালোভাবে থাকিস আর মানুষের মতো মানুষ হো, সেটাই কামনা করব। তো দেবের জন্মদিন স্টার্ট হয়ে গেল, এবার দেখতে থাকো দেবের জন্মদিনে দেব কি কাকে কাকে কেক খাওয়াচ্ছে, আর কার সঙ্গে। দেব দেখেছো ভিডিও কলে ওর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, কারণ ওর বাবা তো এখানে আসতে পায়নি, ছুটি পায়নি, তো সেই জন্য ভিডিও কলে কথা বলছে। এখানে খাওয়ার রাতের রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ
আর এখানে সঙ্গীতার মা আমি সবাই রাতে রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা দেখতে এসেছি, কারণ রাতও হয়ে গেছে বুঝলে, 9টা বেজে গেছে, এখনো রান্না আর লোক রান্না কমপ্লিট করতে পারেনি। তো আমাদের এখানে কেক কেটে সবাইকে দেওয়া হচ্ছে আর আমরা কেক খাচ্ছি, কেকটা খুব টেস্টি হয়েছে। এরপরে সবাই বসে পড়বো খেতে, কারণ কি রাত হয়ে যাচ্ছে, প্রত্যেকেরই এবার বাড়িতে যাওয়ার পালা। তো খাওয়া দাওয়াটা স্টার্ট হয়ে গেলেই আমরা বাড়ি ফিরে যাব। তো চলো দেখি খাওয়া দাওয়া স্টার্ট হলো। এবার আমরা খেতে বসে পড়েছি, দেখো এবার পরিবেশন শুরু হয়ে গেছে, অ্যাটলিস্ট আবার শুরু হলো। তো আবার সবার জন্য ডিমের ডেভিল দেওয়া হচ্ছে। তো আমার পরপর তোমাদেরকে মেনুগুলো বলে দিচ্ছি যে কি কি হয়েছে। ডিমের ডেভিলের পরে আমাদেরকে দেওয়া হবে স্যালাড। তো স্যালাড আর সস দিয়ে ডিমের ডেভিলটা আমরা টেস্ট করে দেখি কতটা ভালো হয়েছে, খাবার কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে বলছি। এই যে আমাদের স্যালাড পড়ে গেল, তো সবাই দাঁড়িয়ে রয়েছে চেয়ার নিয়ে, দেখতে পাচ্ছ, কারণ কি প্রত্যেকেই তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তারপর অনেকটা রাতও হয়ে গেছে, তাই সবাই টেবিল নিয়ে দাঁড়িয়ে আছে যে এই ব্যাচটা হয়ে গেলে পরের ব্যাচে বাবলি ওরা বসবে। তো আমরা ডিমের টেবিল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর স্যালাড দিয়ে, তারপরে আবার কি মেনু হচ্ছে সব দেখাচ্ছি তোমাদেরকে। আমরা খেতে বসার পরেই কিন্তু এরপরে ব্যাচটা বসতে পারবে। তো চলো পরের মেনুটা আমি বলছি। ডিমের টেবিলটা খুব অসাধারণ হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এরপরে আমাদের চলে এসেছে রাধা পল্লবী আর চানা মশলা, ঠিক আছে? তো রাধা পল্লবী আর চানা মশলাটা পড়ে গেলে পরের মেনুটা তোমাদেরকে বলছি, তাও আগে খেয়ে দেখি রাধা চানা মশলাটা কতটা ভালো হয়েছে। খুবই সুন্দর রান্না হয়েছে। এরপর আমাদেরকে মিক্সড ফ্রাইড রাইস দিয়ে দিল, দেখো এখানে চিকেনও রয়েছে, চিংড়ি মাছও রয়েছে, ডিমও রয়েছে, ভালো করেছে ফ্রাইড রাইস। এরপরে আমাদের মাংস দিয়ে দিয়েছে, তো আমরা চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। এরপরে আমাদের দিয়ে দিয়েছে চাটনি, এ দেখো দেখতে পাচ্ছো তোমরা, এরপরে চাটনি দিয়ে দিয়েছে। চাটনির পরে আমাদেরকে দিয়ে দিল পাঁপড়, তো চাটনি পাঁপড় খাওয়ার পরে এরপরে কি আসছে তোমাদেরকে দেখিয়ে দিই। এরপরে আসছে চাটনি পাঁপড় খাওয়ার পরে এসে গেছে পায়েস। জন্মদিন হলে তো পায়েসটা হবেই, এটা তো তোমরা জানো, জন্মদিন বাড়িতে পায়েস মাস্ট। তো পায়েসটা খেয়ে নিই, তারপরে হচ্ছে রসগোল্লা, তারপরে আমাদের মেনু শেষ, তারপরে হাত ধুয়ে নেবো। এরপরে আইসক্রিম দেওয়া হচ্ছে সবার হাতে হাতে, আমি চাটনিটা খেয়ে নিই, আইসক্রিমটা এখন আর খাবো না, পেটে আর জায়গা নেই। তো এইখানে ভিডিওটা শেষ করলাম, তোমরা ভালো থেকো, জন্মদিন শুভ হোক, ওকে বাই, টাটা।